হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কিতিস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো সকাল থেকে সব কাজ টাজ সেরে, রান্না বান্না সেরে, আর এখন বাজে 10টা। এখন যাচ্ছি বোনকে নিয়ে ডাক্তারখানায় যাবো। বোন ওখান থেকে, শিয়ালদা থেকে বাড়ি চলে এসেছে, এই বাড়ি থেকে চলে এসেছে আমাদের এখানে ডাক্তার দেখাবে বলে। ও রোডের সামনে দাঁড়িয়ে আছে, তানিয়া আর বোন, আর আমি যাচ্ছি। সকাল থেকে এত কাজ করতে করতে মাথা খারাপ, কথাই বলতে পারছি না। চলো, তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো, হাত দেখতে থাকো, কেমন? তো সকাল সকাল মোটামুটি সব কাজ সেরে নিয়েছি। নেয়ার পরে এই দেখো আলুর তরকারি বানিয়েছি, এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে, টিফিনে খাওয়া হবে না, মিস্ত্রিরা খাবে, আর বাড়ির কেউ খাবে, আর কি মেয়ে যদি খায় খাবে, মেয়ের বাবাও খেতে পারে। আর এদিকে ভাত করেছি, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু মেখেও রেডি করে রেখেছি। যদি আমার আসতে দেরি হয় তাহলে ওরা খাওয়া দাওয়া করে নেবে। আর এইগুলো হচ্ছে মিস্ত্রিদের তরকারি, এই তরকারি দিয়ে ওদের মুড়ি দিয়ে দেবে টিফিনে। তো যতটা পেরেছি সব রান্না খাবার দাবার বানিয়ে রেখে, আর এই যে বোন রোডের সামনে ছিল তো বোনকে নিয়ে তারপরে যাচ্ছি ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় যাব, ডাক্তারকে ডাক্তার দেখানোর পরে আবার কি রিপোর্ট করতে দেয় সেগুলো সব করাতে হবে। অনেক অনেক চাপ আছে, আজকে যতটা পারবো করে নেব। আর এই দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে সকাল থেকে, বোন এখনও কিছু খায়নি। আর আমি বাড়ি থেকে ওই আলুর তরকারি বানিয়েছিলাম মুড়ি টিফিনে খাওয়ার জন্য, সেই তরকারি নিয়ে এসেছি আর পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন একটু গ্যাসের ওষুধ খেল বোন, তারপরে সবাই মিলে আর কি ওই পাউরুটি আর একটু তরকারি খাবো বলে নিয়ে এসেছি। বোন খেতে চাইছিল না, ওর শরীরটা খুবই খুবই খারাপ, পেটের যন্ত্রণায় খুব ওর শরীরটা খারাপ করছিল, বসার মতো ক্ষমতা ছিল না। যতক্ষণ মানে ডাক্তারখানায় ছিল ও শুয়েই ছিল। ডাক্তারকে দেখানোর পরে আমরা বেরিয়ে যাওয়ার টাইমে ওকে খাইয়ে নিচ্ছি, একটু খাইয়ে নিয়ে তারপরে আর কি বাড়ি আসবো, নাহলে আরও শরীরটা খারাপ করলে ওকে নিয়ে রাস্তার মধ্যে খুব মুশকিল হয়ে যাবে জানো তো। সকাল থেকে কিছু খেতে পারেনি, বাড়ি থেকে বেরোনোর টাইমেও এত পেট ব্যথা, এত বমি করতে করতে মানে বেরিয়েছে, ভাবছিল মানে আনতেই পারবে না ওর পর। তো ওকে দিয়ে আর সে কাজে চলে গেছে, ও সোদপুরে কাজে যায়, তো কাজে চলে গেছে। আর আমরা এসেছি শ্যামপুরে, শ্যামপুরে ডক্টর দেখাতে। তো দেখানো হয়ে গেছে, এই যে একটু খাইয়ে নিচ্ছি, ও খুব কষ্ট পাচ্ছে, চিন্তা ভাবনা করছে যে কী হবে আমার। তো কী আর বলবো, কষ্ট পেলে তার হবে না, খাওয়া দাওয়া করে নিতে হবে। বোনকে ডক্টর দেখানোর পর ডাক্তারের চেম্বারে বসিয়ে রেখে আমি চলে এলাম আরতি নার্সিংহোমে। এখানে বোনের রিপোর্টগুলো করানো হবে, তাই জন্য একটু কথা বলে নাম টাম লিখিয়ে আর বাড়ি যাচ্ছি। রান্না টান্না করে যাওয়ার পরে আমি বেরিয়েছিলাম, আর বোন এসে রাস্তায় দাঁড়িয়েছিল, তো গিয়ে ডাক্তার দেখানো হলো। তো সেখানে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, এতটাই মানে টেনশানে এতটাই এতে ছিলাম, কিছুই মানে তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি। তো আমি চলে এসে খাওয়া দাওয়া করলাম, বোন খেতেই পারলো না, এই যে একটু শুয়ে পড়েছে, এখন আমার কাছে 2-3 দিন থাকবে। কালকের ওর কী আছে, সিটি স্ক্যান আছে, কালকে ওর সিটি স্ক্যান আছে আর একটা ব্লাড টেস্ট আছে, সেটা করাবো, তারপরে নিয়ে যাবো ডক্টরের কাছে রিপোর্টটা, ডক্টর কী বলে দেখি। তো এখন বোন একটু ভালো নেই, শরীরটা খারাপ, মাথা ঘুরছে, পেটে ব্যথা হচ্ছে, না করা পর্যন্ত বুঝতে পারছি না। আগের দিনতে কোনো কিছুই ক্লিয়ার মানে বোঝা যাচ্ছিল না কি হয়েছে, ডাক্তার সন্দেহ করছে যে স্টোনই হয়েছে। তো তবুও আর একবার মানে কনফার্ম হওয়ার জন্য আর একটা রিপোর্ট করতে দিয়েছে, তো কালকে আমরা ওই রিপোর্টটা করতে নিয়ে যাব। তো চলো, এই খাওয়া দাওয়া হলো, সকাল থেকে যারা যুক্ত যাবে তো আমি একটু রেস্ট নেব, তারপরে আসছি তোমাদের সামনে। কেমন তো দেখো বোনের শরীরটা খারাপ, বোনকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে। তো ডাক্তার দেখানো হলো, কালকে রিপোর্ট করাবো, আর মাও এসেছে বোনের কাছে,
মানে বোনকে একটু দেখবে, দেখা করবে আর কি। এত বাড়াবাড়ি হয়েছে মাকে তো বলাই হয়নি। তো আমার বাড়িতে কদিন রেখে দিলাম, তো আগে ডাক্তার দেখিয়ে সব রিপোর্টগুলো করে তারপরে আর কি বোনকে বাড়ি মায়ের ওখানে দিয়ে আসব। মায়ের কাছে এখন থাকবে কিছুদিন, এখন বাড়ি যাবে না। তো চলো, এই দেখো মা বাড়ি চলে যাচ্ছে, মায়ের বাড়িতে কাজ হচ্ছে, আর এদিকে বোনেরা শরীরটা খারাপ, কালকে যাব আমরা USA ঘুরতে। তো চলো টাটা, আসছি তোমার সাথে। তো চলো, পরের দিনকারে মেয়ে বোনকে নিয়ে চলে এসেছি সিটি স্ক্যান করাতে, আর ব্লাড টেস্ট কিছু আছে, আর তার সঙ্গে তানিয়াকেও ডাক্তার দেখিয়েছিলাম, ওর নাকের একটু প্রবলেম আছে, তানিয়ার জন্যও নাকের এক্সরে করানো হবে। তো দেখো এখন ওই সিটি স্ক্যান হবে, সেই জন্যই মানে আর কি বোনকে নিয়ে আসা হয়েছে। তো পেটের সিটি স্ক্যান হয় বলে আমি জানতামই না, আমি জানি শুধু মাথারই সিটি স্ক্যান হয়। তো কিভাবে কি হয় আমি তো জানি না, এই ফার্স্ট টাইম দেখছি, তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম কেমন। মেশিন থেকে যখন শ্বাস বন্ধ রাখতে বলবো শ্বাস বন্ধ রাখবে, ঠিক আছে? নর্মাল চলা একদম করবে না, যদি কিছু অসুবিধা হয় একটু বলবে। তো দেখো আমাদের পুরো সব টেস্টগুলো করানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি, আর রিপোর্ট এলে তোমাদের কী হয়েছে আমার বোনের সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর তোমরা পরের ভিডিওটা অবশ্যই